হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। এখানে হচ্ছে মুরগি কেটে রেখেছি। এখানে আমি তিনটা মুরগি নিয়েছি। তিনটা মুরগিকে এভাবে আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে কাঁঠালের আটি, তো আর এখানে হচ্ছে আলু ভেজে রেখেছি তেল দিয়ে। লবণ আর হলুদ দিয়ে আলু ভাজা আছে, তো আমি আজকে কাঁঠালের আটি দিয়ে মুরগি দিয়ে রান্না করব। তো সেই রান্নাটাই রেসিপি নিয়ে আসলাম। তো চলেন কিভাবে রান্নাটা করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি চুলায় প্রেশার কুকারটা বসিয়ে রেখেছি। এখন এতে আমি তেল দেব। প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে নেব। যেহেতু তিনটা মুরগি রান্না করব, তিনটা মুরগির মতো তেল নিয়ে নেব। গ্যাসের চুলাটা অন করে দিব। আর এখানে আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে নরম করতে দেব। এর মধ্যে তেজপাতা দেব। দেব দারচিনি, একটু বড় বড় টুকরো করে দেব, যাতে পরে আমি ফেলে দিতে পারি। দেব এলাচ, এলাচগুলো একটু মুখটা ছাড়াই দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এক রেখে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব লবণ। লবণটা এই কারণে দেব যে এরপরে দেব হলুদ, দেব ধনে, একটুখানি পানি দিয়ে নেব। এরপরে দেব আদা রসুন বাটা, এরপরে দেব জিরা বাটা,
ঝাল গুঁড়ো কিন্তু দিইনি, ওর জন্য হলদেটা বের আছে। এরপরে দেবো ঝাল, যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিবেন। এতে কিন্তু আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু এটা কষার পালা, এটা কষতে থাকবে, কষে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কিন্তু এই যে তেলের উপর উঠে গেছে, এবার এটা আমি এক এক করে সব জিনিস দেব। যেহেতু কাঁঠালের আটিটা শক্ত, তো আমি এই যে কাঁঠালের আটি আমি সব দেব না, অল্প কয়েকটা দিব কাঁঠালের আটি বেছে বেছে। যেহেতু বেশি কাঁঠালের আটি দিলে মিষ্টি হয়ে যায়, আর মুরগি মিষ্টি এরকম খাওয়া যায় না, তো সামান্য পরিমাণ দেব। আচ্ছা, এবার এর মধ্যে পানি দেবো একটু। এবার এক এক করে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেবো। মুরগিগুলো সুন্দরভাবে মশলার মধ্যে মিক্সড করে নেব। মুরগিটা আমার কষানো শেষ, এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আলু কিন্তু আমি এখনও দিইনি, যেহেতু আলুটা আমি তেলে একদম ভেজে রেখেছি এবং ওটা কিন্তু নরম নরম হয়ে আছে ভাজা আলু, এই জন্য আগে প্রথমে পানি দিয়ে সব মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবার পর আলু ভাজাটা দেব। এবং আলু ভাজার মধ্যে কিন্তু তেলও আছে, আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজেছি আলুটা। আর এখন আমি এই মুরগি মাংসের মধ্যে একটা মশলা দেব, যে মশলাটা আমি সবসময় আমার রান্নাতে ইউজ করি, তো সেই রান্নার মশলাটা আমি একটু ছড়িয়ে দেব। এটা হচ্ছে সব যে বিরিয়ানির মশলা যেটা হয়, সেই মশলাটাই কিন্তু আমি এর মধ্যে, এর মধ্যে সব মশলা আছে একসাথে মিক্সড করা, সেই মশলাটাই এই যে দিয়ে দিলাম। এখন এতে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দেব। আলুর মধ্যে বলেছিলাম তেল আছে, তেল সহ সেই আলুটা দেব। আলুগুলো কিন্তু পুরো নরম হয়ে গেছে, আর এখন দেব বাকি পানি। এখন খুব আলতোভাবে নেড়ে নেব, আলুটা কিন্তু ফুল কুকড।
কিন্তু সব মশলা টশলা দেওয়া শেষ। আরও একবার এই মশলাটা ছড়িয়ে আমি এবার গ্যাসের চুলাটা বন্ধ করে মানে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। নিয়ে একটা সিটি দেবে, একটা সিটি দিলে আমার মুরগি রান্নাটা হয়ে যাবে। তো এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে, এখন প্রেশার কুকারের ঢাকনি খুলেছি, অনেক সুন্দর ফ্রেগনেন্স বের হচ্ছে। তো এটাকে আমি পরিবেশন পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, বলেছিলাম পরিবেশন পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কাঁঠালের আটি আলু দিয়ে এইভাবে মুরগির মাংস রান্না করে খাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।